নড়াইলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কিংস সোহানি স্পোর্টস ক্লাবের মধ্যকার হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে ব্যারিস্টার সুমন ও তার ফুটবল একাডেমির সদস্যদের গাড়িবহর নিয়ে সুদূর সিলেটের হবিগঞ্জ হতে নড়াইলের কালনাঘাট হয়ে নড়াইল জেলায় প্রবেশ করেন। বেলা 3টায় লক্ষ লক্ষ দর্শকদের অংশগ্রহণে এক জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদের অত্র খেলার হাইলাইট জানাবো এবং মাশরাফি ভাইয়ের বক্তব্য ও ব্যারিস্টার সুমনের বক্তব্য শোনাবো। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রিয় দর্শক, এখন জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় সঙ্গীত শেষ হলেই খেলা আরম্ভ হবে। খেলা শুরু হওয়ার আগে ব্যারিস্টার সুমন এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা তাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন রোয়ানা দিছি আপনাদের উদ্দেশ্যে, নড়াইলের উদ্দেশ্যে, আমাকে লোকজন জিজ্ঞেস করতেছে কি নড়াইলের বিরুদ্ধে খেললে কি জিতবেন না হারবেন। আমি বলছি যে যে জায়গার মানুষের নেতা মাশরাফি বিন মর্তজা তার বিরুদ্ধে খেলা যাবে না, সর্বোচ্চ তার সাথে খেলতে পারবে। আমি আপনাদের জার্নিটা একটু লম্বা, অনেক সময় নিয়ে নেয় জার্নিতে, তার উপর আবার মাওয়ার পরে আরেকটা কি কাল না কি জেনে আছে, দুই ফেরিতে তো এনার্জি আমাদের সিলেটবাসী শেষ। যতটুকু আছে অতটুকু দিয়ে বাকি 90 মিনিট আপনাদেরকে খেলা দেখাইতে হবে আর কি। আপনাদের ব্যাপারে আমি কি বলবো, মাঠটা দেখার পরেই, আপনাদের শৃঙ্খলা দেখার পরেই মনে হয়েছে যে শুনেন একটা এলাকায় যে জিনিস দেখলে আর প্রশ্ন রাখতে হয় না যে এই এলাকার মানুষ ভদ্র কিনা, শুধু মাঠের অবস্থা দেখলেই বোঝা যায় এরা কতটা ভদ্র। আর আমি আরেকটা জিনিস জানি, যাই বলি না কেন মনে মনে তো এই লোহাগড়ার কিংস আনির পক্ষেই আপনারা থাকবেন, আমি জানি, সত্যি আমি পটাই, আপনারা আমার আমার পক্ষে থাকবেন না। তবে আমি একটা কথা বলি, আপনারা পুরা শরীর দিয়ে দেন লোহাগড়ারে, আর আমারে দিয়ে দেন খালি মনটা, আমি জিতে যাবো কিন্তু। আর আমি বিশ্বাস করি মনের জোরেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায়, শরীরের জোরে তো কিছু আঞ্চলিক ম্যাচ জিতা যায়, কিন্তু যদি হৃদয়ে অবস্থান করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে হারাইতে আসি নাই, আমি আসছি নড়াইলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হোক। আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ পদ্মাই তো পার হয় নাই, আর নড়াইল তো অনেক দূরে, আমি আমার এলাকায় গিয়ে আমি বলার চেষ্টা করব যা দেখে গেছি, তাতে বলবো যে নিশ্চিন্তে আপনারা মেয়ে বিয়ে দিতে পারবেন নড়াইলে। কোনো এ সময় ভার্চুয়ালি কানেক্টেড হয়ে আরও বক্তব্য রাখেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। জেলার ফুটবল প্রেমীদের মাঝে নতুন একটি উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছি। হবিগঞ্জ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সুন্দর জেলার মানুষ হিসাবে সুন্দর একটি তরুণ প্রজন্ম গড়তে আপনাদের এই কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা জেনেছি, শুনেছি, তিনি আইন পেশার পাশাপাশি তরুণদের নিয়ে অনেক কাজ করছেন, নতুন একটি প্রজন্ম গড়তে কাজ করছেন, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের নড়াইলের মানুষ সবসময় ক্রীড়ামোদী, ফুটবল খেলার আমাদের গ্রাম থেকে শহরে সবার কাছে অনেক পছন্দের একটি খেলা, তাই তো আমি এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে আমাদের এলাকার অগণিত মানুষ মোল্লার মাঠে ছুটে এসেছেন। আমার অনেক ইচ্ছা ছিল মাঠে বসে আপনাদের সাথে খেলা দেখব, তবে পূর্ণ নির্ধারিত কর্মসূচির কারণে আমি আপনাদের সাথে থাকতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। বরেণ্য মানুষের জন্মভূমি নড়াইল জেলায় আপনাদের আগমনে আমরা অনেক বেশি আনন্দিত, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব, তবু যদি আমাদের আপ্যায়নে কোনো কমতি থেকে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আবারও নড়াইলে আসবেন, আমরা এভাবে চেষ্টা করে যাব আমাদের তরুণদের বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে, নানাবিধ খেলাধুলার আয়োজন করে আয়োজন অব্যাহত রাখতে, যার মাধ্যমে আমরা একটি সুন্দর সুস্থ সুন্দর প্রজন্ম হিসাবে আমাদের তরুণদের গড়ে তুলতে পারি ইনশাল্লাহ। মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সুন্দর তরুণ প্রজন্ম হোক আমাদের আগামী। কিছুক্ষণের মধ্যেই চমচমাট খেলা শুরু হবে। প্রিয় দর্শক, সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চাই খেলার হাইলাইটস। প্রথম অর্ধের শুরুতেই একটি গোল দেয় ব্যারিস্টার সুমনের দল।
এবং হাফ টাইমের পর কিং সোহানের পক্ষ থেকে পুরোটা সময় ব্যারিস্টার সুমনের ডি বক্সে আক্রমণ চালালেও তাদের রক্ষণাত্মক ভাগ শক্তিশালী হয় গোলের দেখা পায়নি নয়েল। খেলা শেষ হওয়ার মাত্র 11 মিনিট আগে 10 নম্বর জার্সি পরিবহিত ব্যারিস্টার সুমন তার দলের পক্ষ থেকে দ্বিতীয় গোল দিয়ে জয় নিশ্চিত করেন। খেলা শেষে সকল খেলোয়াড়দের মেডেল ও বিজয়ীদের ট্রফি প্রদান করা হয়। এ সময় মাশরাফি ভাইয়ের পিতা জনাব গোলাম মর্তজা স্বপন বক্তব্য রাখেন এবং ব্যারিস্টার সুমনকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। সকল মানুষের পক্ষ থেকে এবং মাশরাফির পক্ষ থেকে উনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং মাশরাফির পক্ষ থেকে একটি ছোট্ট টোকেন মানি উপহার যিনি মাশরাফি পাঠিয়েছেন। এরপর ব্যারিস্টার সুমন তার সমাপনী বক্তব্য রাখেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই বক্তব্যটি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আপলোড করা হবে। প্রিয় দর্শক, খেলাধুলা সহ নড়াইল থেকে মাশরাফি ভাইয়ের সকল আনকমন এক্সক্লুসিভ ভিডিও পেতে এবং 1 লক্ষ সাবস্ক্রাইবের মাইলস্টোন অর্জন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেল্প করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।